নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের পাউরুটি আর দুধ দিয়ে একটা মজার মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বা হঠাৎ করে যদি অতিথি আপ্যায়ন করতে হয়, তাহলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর সামনেই তো দোল উৎসব, আর এই দোলের দিনে কম বেশি সবার বাড়িতে মিষ্টি খাওয়ার বলুন বা খাওয়ানোর একটা রমরমা থেকেই যায়। তাই খুব কম সময়ে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতে অপূর্ব, দোকানের যে কোনো মিষ্টির স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দোল উৎসব উপলক্ষে আজকের এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটাকে আমি আগে থাকতে একটু ঘন করে জাল দিয়ে দিয়েছিলাম, তাও দুধটাকে আমি আরেকবার একটু ঘন করে জাল দিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছানা। দুধ আর ছানার পরিমাণটা আমরা আপনাদের পছন্দ মতো নেবেন। ছানাটা দেওয়ার পর ছানাটাকে দুধের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে কিন্তু আমি ক্ষীরটা বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ, এই চামচে দু চামচ। খুব বেশি দরকার নেই, দু চামচ দিলেই হবে। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে ক্ষীর করে নেব। এই পথে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিচিরি। আমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি মিষ্টিটা একটু কম দেব, আমি এখানে প্রায় দেড় চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি দিতে পারেন। এবার এটাকে আমি খুব ঘন করে জাল দিয়ে ক্ষীরে পরিণত করে নেব। দেখুন এটাকে আমি বেশ ভালো রকম কিন্তু ক্ষীরে পরিণত করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে কিন্তু একদম আমি টাইট করব না, একটু নরম থাকবে সেই অবস্থায় এটাকে রাখবো। এখানে আর একটা উপকরণ অ্যাড করলে কিন্তু আজকের ক্ষীরটা আমার একদম রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এটাকে আমি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি যেভাবে এই ক্ষীরটা বানাচ্ছি আমার মতো ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। তো এই ক্ষীরটাকে বানিয়ে আমি রেখে দেবো, তারপর কিন্তু আমি মিষ্টিটা বানাবো। আর দেখুন ক্ষীরটাকে এর থেকে আর বেশি কিন্তু আমি ঘন করব না, এই রকমই থাকবে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু জমে যাবে, তাই এটাকে আমি আর ঘন করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকের মিষ্টিটা বানানোর জন্য। দেখুন আজের ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি বেশ কয়েকটা স্লাইস রুটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, রুটি কিন্তু আপনারা আমাদের মনের মতো নিতে পারেন, যতগুলো মিষ্টি বানাবেন ততগুলো কিন্তু রুটি নেবেন। একটা রুটি দিয়ে একটাই মিষ্টি হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা আমাদের মনের মতো রুটি নিতে পারেন। প্রথমে একটা রুটি আমি নিয়ে নিলাম। এবার রুটির এই ধারের অংশটাকে আমি কেটে বাদ দেব, এইভাবে কেটে আমি বাদ দেব। এই রুটির এই ধারের অংশগুলোকে ফেলে দেবেন না, এগুলো বেড কাম বানিয়ে নেবেন। এইভাবে প্রথমে প্রত্যেকটা রুটি থেকে ধারগুলোকে আমি বাদ দেব। দেখুন সব রুটির ধারগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার একটা পাউরুটি আমি রেখে দিলাম। এবার এটাকে আমি এইভাবে বেলে নেব, সব দিকে সমান করে একটু প্রেসার দিয়ে দিয়ে বেলে নেব। আর এইভাবে করে নিলে কি হয়, যে কোনো মিষ্টি বানাতে কিন্তু এটা বেশ সুবিধা হয়। দেখুন এটা বেলে নেওয়ার পর কতটা পাতলা হয়ে গেছে, এই রকম হতে হবে। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য রুটিগুলোকে প্রথমে আমি এইভাবে সবকটাকে বানিয়ে নেব। একইভাবে আর একটা নিয়ে নিলাম, এটাকেও বেলে নেব। দেখুন সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে, এই রকম কিন্তু পাতলা হতে হবে। তো যাক, এবার একটা করে আমি নিয়ে নেব। এবার দেখুন যে ক্ষীরটাকে বানিয়েছিলাম সেই ক্ষীরটাকে আমি নিয়ে নেব। ক্ষীরটাকে এবার এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। আমি যেভাবে আজকের মিষ্টিটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। আচ্ছা, এই যে আমি ক্ষীরটা দিচ্ছি, ক্ষীরের পরিমাণ কিন্তু আপনারা কম বেশি যে যেমন পারবেন সেইভাবে কিন্তু এটাকে দিতে পারেন। এবার এটাকে আমি রাউন্ড করে নেব, এইভাবে হাত দিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব। এই দেখো
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে এটাকে মুড়ে আমি নিয়ে নিলাম। এবার হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে এইভাবে একটু বসিয়ে দেব। এবার দেখুন এই পাত্রে একটু জল নিয়ে নিয়েছি, এই একদম ধারের পোর্শনে একটু আমি দিয়ে দেব। একদম অল্প করে দিয়ে দিলেই হবে, এইভাবে দিলে কি হবে এটা কিন্তু খুব ভালোভাবে এর সাথে লেগে যাবে। এই দেখুন, দেখলেন তো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে প্রথমে বানিয়ে নেব। আর একটাকে নিয়ে নিলাম, এর মধ্যে আমি খিরটাকে দিয়ে দেব। আবার এটাকে এইভাবে ফোল্ড করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলোকে আমি এইভাবে প্রথমে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। আমরা চাইলে কিন্তু ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটাকে একটু গরম করে নেব। এবার যেগুলোকে মিষ্টি শেপ দিলাম এই ঘির মধ্যে দিয়ে দেব। ঘির মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কি হয়, এই মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, দুর্দান্ত খেতে হয়। এইভাবে একটু উল্টে পাল্টে, খুব লাল করার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই দুর্দান্ত হয়। একবার আমার মতো এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, একবার খেলে দেখবেন আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। যে কোনো মিষ্টি দোকানে মিষ্টির স্বাদকেও হার মানাবে। এটাকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এইরকমই হবে। দুদিকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকমই হবে, খুব লাল করার দরকার নেই, এইরকম হলেই হবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবারও একটা আমি দিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে উল্টে পাল্টে একটু বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, একদম লো করে এটাকে কিন্তু এইভাবে ভাজতে হবে। মিষ্টিগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, খিরে ভরপুর। আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত। আর একটু কিন্তু এর উপর কাজ আমার বাকি রয়েছে। আমি কিন্তু আগে থাকতে আর একবার দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এটা যেহেতু আমি ক্ষীরের মিষ্টি বানাবো, তাই কিন্তু এটাকে এইভাবে ক্ষীরের মতো করে আমি দুধটাকে আবার এক্সট্রা করে জাল দিয়েছিলাম, যেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা দুধটাকে শুধু একটু ঘন করে জাল দিলেই হবে। দুধটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দেব। ক্ষীরের এই মিষ্টিগুলো যদি একবার বাড়িতে আমার মতো ট্রাই করেন, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ক্ষীরের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।